कौमेर ये बदहाल देखे मने लागे कत व्यथा, कौमेर ये बदहाल देखे मने लागे कत व्यथा, रातार दिन सुपदे डेकेछि केउ तो शुनेनि कथा रे, केउ तो शुनेनि कथा, भाई बोले एदेर परिचय दिते, भाई बोले एदेर परिचय दिते, माथा हेट हय लाजे, हृदय भरे दाओ ईमानी आलोते, सजाए नतुन साजे, सजाए नतुन साजे, एले केन हेथा जेते हबे कोथा, एले केन हेथा जेते हबे कोथा, केउ तो भावे ना बसे खावार दावा चावार पावा, मातल दुनिया रसे एरा मातल दुनिया रसे, सुमति देर फिराओ दयामय, मिल दाओ कथाओ काजे, हृदय भरे दाओ ईमानी आलोते, सजाए नतुन साजे, सजाए नतुन साजे। चिनी को हाय तुमके, चिनी को हाय तुमके, एक जुग धरे धराई बचिया की आमी पेलाम, तुमार दुनिया शेष होलो थाका ताई तुमार काछे एलाम, पापेर भरे चलते पारिनी ताई कांधे चेपे एलाम, ताई कांधे चेपे एलाम। श्रद्धेय सभापति साहेब, समबेत এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে দিনের দরদকে বুকে নিয়ে ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর ছোট এবং বড় ধনী ও গরীব আমার ভাই ও বন্ধুগণ, তথা মজলিস থেকে অনতি দূরে আড়ালে স্ক্রিনের সামনে বসে থাকা স্নেহের মা এবং ভগ্নীগণ, আমি প্রথমে নিজের অক্ষমতাকে স্বীকার করে নিচ্ছি যে গত কয়েকদিন ধরে আমি শারীরিকভাবে একটু দুর্বল আছি, সুতরাং হয়তো বিগত দিনে আমাকে যেভাবে শুনেছেন সেভাবে যদি নাও পাওয়া যায়, তবে আপনাদের কাছে নিবেদন যে আমার আওয়াজ দুর্বল হতে পারে, কিন্তু আমি যে কথাগুলো বলবো সেইগুলো তো দুর্বল বলবো না, কথাগুলো তো আমি সবল বলবো, সুতরাং আমার আওয়াজের দিকে, আমার কণ্ঠস্বর বা অঙ্গভঙ্গির দিকে না দেখে আমি যা বলছি সেদিকে একটু নজর দেন। যদি আমার এই এক দেড় ঘন্টা বক্তৃতার মধ্যে কোনো একজন আল্লাহর বান্দা একটা জিনিসকে গ্রহণ করে নিয়ে এখান থেকে যেতে পারেন, তাহলে আমি কামিয়াব। অতএব কথা না বাড়িয়ে কাজের কথা বলি। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার মাখলুকাত তৈরি করেছেন, এর ভেতরে সবচাইতে উত্তম যেটা সৃষ্টি আল্লাহর সেটা হলো ইনসান। মানুষের চাইতে উত্তম সৃষ্টি আল্লাহ তাআলা আর কিছু করেননি। এর থেকে পছন্দনীয় এবং এর থেকে আকর্ষণীয় প্রাণী বা জীব আল্লাহর দুনিয়াতে আর অন্য কিছু নেই। মানুষের সৌন্দর্যকে বয়ান করতে গিয়ে কেউ বলেছে চাঁদের মতো তোমার চেহারা, কেউ আবার মানুষের আকৃতিকে সুন্দর করে নিজের ভাষায় ব্যক্ত করতে গিয়ে বলেছে যেমন কি সবুজ পানির উপরে একটা কমল ফুল পদ্ম ফুল ফুটে আছে, তার পাপড়িগুলো দেখতে কত মনোরম, কেউ আপনাকে গোলাপের মতো বলে। আল্লাহ নিজেই বলছেন যে ইনসানের মতো সুন্দর আর কোনো প্রাণী আমি তৈরি করিনি।
সেই সুন্দর প্রাণীটাকে আল্লাহ তাআলা কতটি অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, সেই অঙ্গ প্রত্যঙ্গের কথা কোরআন মাজিদে লেখা আছে, আর এক একটা অঙ্গের কাজের কথা লেখা আছে। যেমন আপনার শরীরের খুব নাম করা অঙ্গ সেটা হচ্ছে আপনার মুখ, আপনার শরীরের একটা নাম করা অঙ্গ সেটা হলো আপনার দুই চোখ, আপনার শরীরের আর একটা নাম করা অঙ্গ তা হলো কান। আছে তো অনেক, কিন্তু বিশেষ করে এই অঙ্গগুলোর আলোচনা কোরআনে মাজিদে এবং প্রিয় নবীর হাদিসের ভেতরে বেশি বেশি এসেছে। এই জন্য গোড়াতে আপনাকে যে দ্বিতীয় নম্বর আয়াতটি পড়লাম তার তর্জমাটা শুধু শোনাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, ইন্না সামা ওয়াল বসারা ওয়াল ফুয়াদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। সুন্দর করে সাজিয়েছি তোমাকে দুটো চোখ দিয়ে, দুটো কান দিয়ে এবং দুটো ঠোঁটের সঙ্গে যুক্ত করে তোমাকে একটা জবান দিয়েছি, মুখ দিয়েছি। এত সুন্দর জিনিসগুলো দ্বারাই তুমি যে কত ভালো ভালো কাজ করতে পারো, কত যে মজবুত মজবুত কাজ করতে পারো সেটা তো তুমি নিজেই জানো। কাজে তোমার কান এবং তোমার দুই চোখ এবং তোমার যে এই মুখ, এটা যে আমার বিশাল বড় নিয়ামত তোমাকে দেওয়া হয়েছে। আমি একদিন আল্লাহ তোমার কাছে তোমার এই কানের হিসাব চাইব, তোমার কাছে তোমার চোখের হিসাব চাইব, তোমার কাছে তোমার মুখের হিসাব আমি চাইব। তাহলে কুকুরের কি কান নাই? কান আছে, কুকুরের কানে শব্দ পৌঁছাই, কিন্তু কি শব্দ গেল শব্দগুলো তারতম্য করতে পারে না। তাহলে ওর কান আর আপনার কানের ভেতরে আকাশ জমিনের তফাত। কুকুর দেখতে পাই, গরু দেখতে পাই, আমি দেখতে পাই, দেখাতে যদি সমান হলাম, কিন্তু আমি যদি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে 1 কিলোমিটার দূরে কোনো ধোঁয়া দেখতে পাই, তাহলে আমার চোখ দিয়ে দেখে আমি বলতে পারবো ধোঁয়া যদি কালো হয় তো নিচে কি পুড়ছে, আর ধোঁয়া যদি সাদা হয় তো নিচে কি পুড়ছে। কিন্তু একটা গরু কি বলতে পারবে 1 কিলোমিটার দূর থেকে যে এই ধোঁয়াগুলো উঠছে তো কেন উঠছে? ওর চোখে কি সেই যোগ্যতা আছে? ওই যোগ্যতা নাই। গরুর বলি আছে, কুকুরের বলি আছে, কুকুরের বলি সীমিত 2টা কিংবা 3টা রং বা ঢঙের, তেমনি গরুর বলিও সীমিত, হয় 1টা কিংবা 2টা কিংবা 3টা আওয়াজ ছাড়া কুকুরের, গরুর, অন্যান্য জীবের মুখ থেকে নতুন কোনো শব্দ কোনো আওয়াজ পাওয়া যায় না। কুকুর যদি বাচ্চাকে ডাকে তবুও ঘেউ ঘেউ, কুকুর যদি তার প্রতিপক্ষকে হামলা করতে যায় তবুও ঘেউ ঘেউ, গরু যদি নিজের বাচ্চাকে খুঁজে তবুও বলে হাম্বা, গরু যদি তার নিজের পুরুষলিঙ্গকে অর্থাৎ ষাঁড়কে পাওয়ার জন্য হামলাই তো তখনও সেই বলে হাম্বা। আলাদা কোনো বলি আছে? নেই। আপনার জবানে আল্লাহ রাব্বুল আলামিন কত পাওয়ার দিয়েছেন যে আপনি বাড়িতে ঢুকতে গেলেই 70 বছরের একটা দুবলা পাতলা জীর্ণ শীর্ণ দেহের একটা মেয়ে আংনাতে জাড়ের দিন খাটলাতে পড়ে আছে জড় সড় হয়ে, আপনি ওই মেয়েটার কাছে গেলেন, আর যাওয়ার পরে খাটলাতে এক কিনারায় বসে গিয়ে ওর পায়ের কাছে হাত দিয়ে বললেন, মা গে কেমন আছিস গে মা? আপনার মা শব্দটাতে কয় কুইন্টাল চিনি আছে? যার মা বেঁচে আছে তাকে জিজ্ঞেস করুন মিষ্টি কত ভাষাটা। এই শব্দটাকে একটুখানি চেঞ্জ করে দিন, ওই বাড়িরই এক প্রান্তে
সুন্দর একটা শাড়ি পরে আপনার বয়সের মোটামুটি একটু কম একটা যুবতী মেয়ে ছেলে যেটা আপনার বিবি, আপনি ওর প্রয়োজন বোধ করলেন, তো আপনি ওকে বাচ্চাকে মাধ্যম বানিয়ে বলছেন। দুলালির মা, আর যেমনি দুলালির মা বললেন তেমনি স্ত্রী জবাব দিল, হ্যাঁ আছি, কি বলছ? এই মায়ে কত মিষ্টতা আছে। আবার এই শব্দটাকে সামান্য চেঞ্জ করলাম তো ওই শব্দের ভেতরে আলাদা মিষ্টতা আছে। তাহলে আল্লাহ তাআলা আপনার জবানের ভেতরে এমন একটা মেশিন বসিয়ে দিয়েছেন কি, যে যার দ্বারাতে আপনি হাজার রকমের কথা বানাতে পারবেন, যার দ্বারাতে আপনি হাজার রকমের শব্দ তৈরি করে ডাকতে পারবেন, বলতে পারবেন, নিজের মন মতো কথা বলে নিজের প্রয়োজন মিটাতে পারবেন। তাহলে এত সুন্দর নিয়ামত, কুকুর কেন জবাব দেবে, আপনি কেন জবাব দেবেন না? কুকুর কেন চোখের কৈফিয়ত আল্লাহকে দেবে, আপনি কেন দেবেন না? কানের হিসেব গরু বাছুর কেন দেবে, আপনি কেন দেবেন না? এ কথাটা কি আপনার আক্কেলে আসে না? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা, তোমার এই তিনটা জিনিসের সম্বন্ধে কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে, তোমার মুখকে জিজ্ঞেস করা হবে, তোমার কানকে জিজ্ঞেস করা হবে, তোমার চোখকে জিজ্ঞেস করা হবে। তো যদি আমাকে হিসেব লাগে আমার কানের আর আমার চোখের, তাহলে আপনাকে গোড়াতে একটাই কথা বলছি, চোখের মুখের কানের রাফ ব্যবহার যেন না হয়, রাফ ব্যবহার বাজে ব্যবহার যেন না হয় এই তিনটা জিনিসের, নাহলে হিসাব দিতে দিতে কাল ঘাম ছুটে যাবে ভাই আমার। কথার দিকে খেয়াল করুন, আমি বড় বয়সের মানুষ, আমার ওস্তাদজি থেকে আমি হয়তো 10 বছরের ছোট, এই যা আমিও তো বুড়া। আমার কথার প্রতি খেয়াল করুন, চোখ দিয়ে আপনাকে এক রকমের কৈফিয়ত চাওয়া হবে, যেহেতু চোখ দিয়ে দেখাটাই হলো একমাত্র কারণ, কান দিয়ে একটি কাজ হয় সেটা হলো শোনা, এই জন্য একই রকমের প্রশ্ন হবে, কিন্তু মুখ দিয়ে আপনার দুই রকমের কাজ হয় তার জন্য মুখের প্রশ্ন হচ্ছে অত্যন্ত সাংঘাতিক এবং ডবল। কেন? মুখ দিয়ে কথা বেরোয় এক, আর মুখের ভেতরে কিছু যায় দুই, তাহলে মুখে কি ঢুকালেন তার কৈফিয়ত আপনাকে দিতে হবে, মুখ দিয়ে কি বের করলেন তার হিসাব আল্লাহ তাআলাকে দিতে হবে। তাহলে মুখের হিসাব হচ্ছে ডবল, আর কানের এবং চোখের হিসাব হচ্ছে সিঙ্গল, কেন যে এদের কাজ হচ্ছে একটা একটা করে। আপনি কি বলছেন এটার উপরে আপনাকে লাগাম লাগাতে হবে, কেন? এই জন্য লাগাম লাগাতে হবে যে আপনার মুখ দিয়ে আজে বাজে কথা, আলফাল কথা বের হবে, যেই কথার দ্বারাই কোনো মানুষের মনে আঘাত লাগবে, যেই কথার দ্বারাই কোনো মানুষ দুঃখ পাবে, যেই কথা বলতে গেলে কোনো মানুষের ইজ্জত চলে যাবে, যেই কথা বলতে গেলে কোনো মানুষ চোখের পানি ঝরাবে, তাহলে এমন শব্দ মুখ দিয়ে বেরিয়ে আসবে না, এটা হলো দোষণীয়। সুতরাং মুখে লাগাম লাগাতে হবে ভাষাগত। যদি ভাষা চেক না হয় আপনার ভাষারও জবাব দিতে হবে। যদি মানতে না পারেন আপনাকে উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, রঙের ওয়াজ শুনে ইমান তাজা করা যাবে না। আমার ভাই জানেরা, আমার বাপ জানেরা, দুটা দিনের কথা শুনুন, সারাটা বছর পড়ে আছে আপনার জন্য, রং তামাশা করবেন তখন আমি আপনাকে আটকাতে পারবো না। রাসূলুল্লাহ এক যুদ্ধ থেকে চলে আসছেন, তো এক মহিলা তার কমজোর উঁটের উপরে বসে আছে, উঁটটা জোরে জোরে হাঁটতে পারছে না। একবার সেই বুড়ি মেয়ে ছেলে যে উঁটের আরোহী, সে তখন করলো কি, নিজের পায়ের এড়ি মারল খুব জোর করে উঁটের কোখাই, আর মেরে দিয়ে সাথে সাথে মুখে আওয়াজ করে বলছে, হাল ইয়া মাল উনাত, জোরে জোরে হাঁট, এই লানতি উঁটনি, জোরে জোরে হাঁট।
জোরে জোরে চল, জোরে জোরে হাঁট, এই লানতি উঠিনি, তোর উপরে আল্লাহর লানত হোক। মুখের এই ভাষাটা যেমনি তার মুখ দিয়ে বেরুল, আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাথে সাথে মুখকে পেছন দিকে ফেরিয়ে বলছেন কি, আনজালু মা আলাইহি মিনাজ্জাদে, ও মানুষেরা, এই যে মেয়ে ছেলেটি যার মুখ থেকে একটা নোংরা ভাষা বের হলো, কাকে তো একটা অবলা প্রাণীকে, সেই প্রাণীটাকে বলছে লানতি, অভিশপ্ত উঁট, তুই এখানে জোরে জোরে চল না কেন, এমন কথাটা যে বেরিয়েছে, সুতরাং ওই উঁটের গা থেকে যতগুলো সামান আছে নামিয়ে নাও, আর এই সামানগুলোকে অন্য উঁটের উপরে চাপিয়ে দাও, আর মেয়ে ছেলেটাকে বলো আর একজনের উঁটা যেন চড়ে যাই, আর এই উঁটটার উপরে যেন কোনো সওয়ারি না করা হয়, কেন যে তোমার মতো একটা বেটি ছেলের মুখ থেকে একটা গন্ধা জবান বেরিয়ে গেল যে তুমি তাকে লানতি বলে দিলে। এই মুখের ভাষা খারাপ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের নবী উঁটটাকে বেলাগাম ছেড়ে দিলেন, তার উপরে কোনো সওয়ারি করতে দিলেন না। কোন দোষে তুমি উঁটটাকে এইভাবে গালি দিলে? এখন আমার দেশে শতকরা 90টা মাকে পাওয়া যায়, কেমন মেয়েকে খুঁজছে, খুঁজে পায় না, পায় না, পায় না, আধ ঘন্টা পরে যদি মেয়ে বাড়ি আসে তো নিজের মা নিজের বেটিকে রাগের ভাষায় বলি বলে, কি বলে, এতক্ষণ থেকে তোকে খুঁজছি, তুই কোথায় গেছিলি রে রান্ডি? এটা শেরশাবাদের মিষ্টি গালি। মেয়েরা মেয়েরা গল্প করতে করতে 10 বার 20 বার একটা মেয়ে আর একটা মেয়েকে বলে রান্ডি, মুখটা যে ফসকে যাচ্ছে তা আমি গোড়াতে কি বলেছি, মুখ দিয়ে বের হওয়া তারও হিসাব লাগবে, আর মুখের ভেতরে কি ঢুকছে তারও হিসাব লাগবে। বাদিয়াকে বাদিয়া বললে বাদিয়ার মনে রাগ হয়, বাঙালকে বাঙাল বলতে গেলে ওর মনে রাগ হয়, এই জন্য জাত টেনে কোনো মানুষকে কথা বলতে হয় না। এমন পর্যন্ত নাবিজি বলেছেন, কোনো মুচির ছেলেকে যদি কোনো কাজ দাও তো ওই ছেলেটাকে মুচির ছেলে বলে ডাকিও না, এই চামার বেটা এই শুন, এই কথাটা বলিও না, এই ছেলে শোনো, কেন যে ওই কথাটাতে তার মনে দুঃখ হতে পারে। খবর কি, রাসূলুল্লাহ একবার বিদেশে নিয়ে গেছেন কয়েকটা বিবিকে সাথে, ফিরে আসছিলেন তো হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই উঁটটার উপরে চড়েছিলেন সেই উঁটটা ছিল দুর্বল গতির, মন্থর গতির, চলতে পারে না। তখন তিনি এক জায়গাতে আল্লাহ রসুল বিশ্রাম করছেন, তো হযরতে সাফিয়া মাথা নিচু করে চোখের পানি ঝরিয়ে কান্না করছেন, তখন রসুল ওর কাছে যেয়ে বলছেন, কি ব্যাপার তুমি কাঁদছো কেন? তখন হযরতে সাফিয়া স্ত্রী স্বামীর কাছে আবেগ ভরে বলছে কি, ইন্নাকা আতায়তানি মাতিয়ান, আপনি আমাকে এমন একটা উঁট দিয়েছেন যে উঁটটা জোর গতিতে চলতে পারে না, ধীরে 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 চলছে, আমি পিছনের সারিতে পড়ে যাচ্ছি, এমন উঁটে চড়ে আমার মন ভরছে না, তার জন্য আমার চোখ দিয়ে কান্না চলে এসেছে আল্লাহ রসুল। রসুল নিজের এই বিবিটাকে রাজি করার জন্য দু পা চার পা করে লম্বা হাদিস ছোট করে বলছি, হযরতে জাইনাবকে যে বলছেন, জাইনাব তোমার কাছে ডবল উঁট আছে, তোমার কাছে ডবল উঁট আছে, একটা উঁটগুলো তুমি দাও না, কি করবেন একটা ডবল উঁট নিয়ে? আরে জানো যেটা সাফিয়ার উঁট সেই সাফিয়ার উঁটটা দুর্বল হয়ে গেছে চলতে পারে না, তো থকে গেছে সেই উঁটটাকে বদল করে দিয়ে তোমার কাছ থেকে যেটা পাবো তেজ উঁট ওটা ওকে দিয়ে দিব। তখন হযরতে জাইনাব সতিনের জ্বালা ভাষাটা কি বলছে, লে তুতিহা আল ইহুদিয়াতা, আপনি আমার কাছে আমার উঁট চাইছেন এই জন্য যে ইহুদির বেটিকে দিবেন আমার উঁট নিয়ে, তার জন্য
আর আপনি খুশি হবেন যে আপনার বাড়িওয়ালি সাফিয়া আমার উঁটে চড়ে বাড়িয়ে দিতে পারছে। তাহলে এক স্ত্রী আর এক স্ত্রীর খিস্তি মেরে কি বলছে, হ্যাঁ ওই ইহুদির বেটিকে আমি উঁট দিব। তাহলে সাফিয়ার বাপ ছিল ইহুদি, তার জন্য একে কি বলা হলো যে ইহুদির বেটিকে আমি উঁট দিব নাকি? তো ভাষাটা যে খারাপ হলো, এই ভাষাটাতেই আল্লাহ পাকের নবীর মন মিজাজ এতটা খারাপ হয়ে গেল যে তুমি জাইনাব আমার স্ত্রী হয়ে আরেকজন স্ত্রী সম্পর্কে এইরকম কুমন্তব্য করলে। রাসূলুল্লাহ নারাজ হলেন, বাড়ি চলে গেলেন, অর্থাৎ মদিনা। মদিনা আসার পরে টানা তিন মাস জাইনাবের বাড়িতে গেলেন না, জাইনাবের জন্য পালি বানালেন না, অথচ প্রত্যেকটা বিবির বাড়িতে সাত দিন করে পালি পড়ে, কিন্তু জাইনাবের বাড়িতে নবীজি পালি লাগালেন না। যখন তিন মাস গত হয়ে গেল, তখন হযরত জাইনাব বুঝতে পারলেন আমার মুখ দ্বারাই আমি চুকে গেছি, আমার মুখের ভাষা খারাপ হওয়ার কারণেই আমার স্বামীর মনে কষ্ট হয়েছে, আর এই জন্য আমাকে আমার স্বামী এত বড় আজাবে ফেলে দিয়েছে। তাহলে আপনাকে দুটা হাদিস বললাম, এর বেশি নয়। আপনি এই হাদিস দুটো থেকে অনুমান করেন যে আমার মুখ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, তাহলে সে মুখটা আমার কেমন হয়ে আছে। তারপর আপনাকে জিজ্ঞেস করা হবে খাওয়ার সম্পর্কে, মুখে ভরেছিলেনটা কি, কোনটা কোনটা ভরতে হবে আর কোনটা ভরতে হবে না। তো বলছে সেটা জুমা মসজিদে খুতবাতে তোমাদের দেশের আলেমেরা বলে দিয়েছিল, সেই কথাগুলো আমাদের কানে আছে। কার কানে নেই? মদ খাবে না, সুদ খাবে না, হারাম খাবে না, হারামখোরি করতে গেলে শরীর নাপাক হবে, মদ খেতে গেলে ঈমান নষ্ট হবে, এই খাবারগুলো তোমাদের খেতে হবে না, কোনটা হালাল কোনটা হারাম কোনটা জায়েজ কোনটা না জায়েজ, এক এক করে ওলামায়ে দ্বীন আমাদেরকে অনেক অনেক সময় জুমার খুতবায় বলেছে। জিজ্ঞেস করা হবে। এখন আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন কুলু মিম্মা ফিল আরজি হালালান তাইয়িবা, যেটা হালাল আছে পাক আছে সেটা খাও, আর হারাম জিনিসটাকে খেও না। হারামের তালিকাটা কি কি আছে বলুন তো? হারামের তালিকা যদি বলি মাংসতে, তাহলে যেগুলো জানোয়ার ঘাস খায় সেগুলো আমাদের জন্য হালাল, গাধা বাদে। গাধাকে বাদ দিয়ে বাকি জানোয়ারটি হালাল, মাংস খান। আবার এই মাংসটাই আপনার জন্য হারাম। কখন হারাম হবে? জবে করার কালে। শেরশাবাদীরা করে কি, যখন প্রথম লোডিটাকে কেটে দেওয়া যায় আর সরসর সরসর করে রক্তগুলো বেরোয়, ওই রক্তগুলোকে কষায় এরা বালটিতে ধরে নেয়, আর মাংসটা যখন রেজি করা হয়ে যায় তখন ওই বালটির রক্তগুলো মাংসের উপরে ঢেলে দিয়ে মাংসগুলোকে কষিয়ে দেয়, মেলিয়ে দেয়, ফ্যাট করে দেয়, তাতে কি হয় মাংসগুলো লাল লাল হয়ে যায়। আর এই লাল লাল মাংস নিয়ে আমরা বাড়ি যাই আর তাকে 200 টাকা করে দাম দিই, কিসের জন্য? যে মাংসগুলোর চেহারা ভালো। কিন্তু আপনি জানেন যে মাংসর গায়ে রক্ত লেগে আছে কোনটা, যেই রক্তটা হারাম সেটা। অতএব এই মাংসটা আপনার জন্য হারাম হবে। হারাম মিশ্রিত মাংস বাড়ি নিয়ে যাচ্ছেন, না জেনে খেয়ে নিচ্ছেন আলাদা কথা, কিন্তু যেই মানুষটা খাওয়াচ্ছে সেই মানুষটা হারাম খাওয়াচ্ছে আপনাকে। কত ব্যবসায়ী করে আপনি জানেন? দেখবেন যারা গরুর মাংস করে তাদের কাছে গিয়ে দেখে নেবেন কত ব্যবসা করে, কত রকম করে। হারামের তালিকা আছে যেগুলো নেশা। নেশার ভেতরে কি, দারু বলেন, মদ বলেন, পচাই বলেন, আর দোকানে যত রকমের নাম দিয়ে দিয়ে পাওয়া যাচ্ছে সেগুলো বলেন, তিরঙ্গা বলেন, গুটকা বলেন, 5000 বলেন, 8000 বলেন, খৈনি বলেন, গুল বলেন, এগুলো সব হলো নেশা। এই জিনিসগুলো যদি একটা মানুষ সেবন করে তাহলে এর উপরে পাবন্দি আছে, খেতে পাওয়া যাবে না। যদি আমি হারাম জিনিস খাই তাহলে পরে আল্লাহ তাআলা আমাকে ডবল জিজ্ঞাসা, যে এক ঢুকিয়েছিলাম মুখে কি,
আর এক আমার মুখ থেকে বেরিয়েছিল কি আমাকে জিজ্ঞাসার মুখে পড়তে হবে। কাজে আপনি আজকে সাবধান হয়ে যান। এইবার আপনাকে বলবো যারাই খাবে তাদের কি লাভ লোকসান হবে কি লাভ হবে। হারাম যদি কেউ খায়, ধরুন একটা মানুষ নেশা পান করে, আল্লাহর কসম খেয়ে বলছি যেই মানুষটা রুটিন করে মদ পান করে সেই মানুষটা কেয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন হাশরের ময়দানে খাড়ো হবে। একটা মাটির খোদাকে পূজা করা যেমন লোক হয়, মাটির খোদাকে পূজা করে যেমন অপরাধী আসামি হয়ে মুখ নিচু করে দাঁড়িয়ে থাকবে হাশরের ময়দানে এবং হিসাবের পরে জাহান্নামে যাবে, ঠিক সেই রকমই এই রকম নেশাখোর লোকগুলো কেয়ামতের দিন মজলুম হয়ে দাঁড়িয়ে থাকবে। আর আল্লাহকে বাদ দিয়ে মাটির খোদাকে পূজা করার অপরাধে ওরা যেমন জাহান্নামে যাবে তেমনি সেই লোকটাও জাহান্নামে যাবে। মানতে পারো মানতে পারো না? যারা নেশা খায় কি দিয়ে আপনার নেশা বন্ধ করব জিজ্ঞেস তো করা হবে আপনাকে। কিয়ামতের দিন মদখোরদের মেহমানি করবে আল্লাহ তাআলা। তো যেমন দুনিয়াতে পান করা জিনিসের নাম অনেক, কোনোটার নাম সেভেন আপ, কোনটার নাম কোকা কোলা, কোনোটার নাম ফেমতো, কোনোটার নাম আরডি, কোনটার নাম হুয়েল, কোনটার নাম কি, এক একটার টেস্ট এক এক রকম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন মদখোর মরে যাবে, তো তোমাকে দেওয়া হবে প্রথমে যেগুলো গ্লাসে করে করে তার নাম হলো তিন আতুল খাবাল। এর মানে কি, যত জাহান্নামীরা জাহান্নামে পুড়বে সরবে পচবে ওদের পচা রক্ত ওদের পচা পুজ ওদের গায়ের যতগুলো গ্লানির গন্ধ আর যত ময়লা সমস্ত এক জায়গায় জমা হবে সেগুলোকে গ্লাসে করে তোমাকে পান করানো হবে। এই জঘন্যতম জিনিস পান করবে কারা, যারা নেশাখোর তারা। এখন রোজ রোজ তো আল্লাহ তাআলা একই দিবেন না,